এই কলমদানিটা আমার দেখতে একটুও ভাল লাগছে না। আরে কলমদানিটা আমার উপরে অভিমান করে চলে গেল। আমি একটা কাজ করি, আমি একটা সুন্দর কলমদানি বানিয়ে ফেলি। সুন্দর কলমদানিটি বানানোর জন্য আমার লাগবে রঙিন কাগজ, গ্লুগান, একটি শক্ত কাগজ, একটি কাঁচি, আঠা ও একটি ফুল। প্রথমে আমি একটি রঙিন কাগজকে পেঁচিয়ে নিব। এবার কাগজটিকে আঠা দিয়ে লাগিয়ে নিব। এভাবে আমার এরকম মোট চারটি রঙের চারটি করে রঙিন কাগজ পেঁচিয়ে নিতে হবে। এবার কলমদানিটির নিচের অংশ বানানোর জন্য আমি একটি শক্ত কাগজ ব্যবহার করব। এরকম করে আরেকটা কেটে নিচ্ছে। এবার আঠা দিয়ে কাগজগুলো লাগিয়ে নিব। তারপর কাগজগুলোর উপর আরেকটি শক্ত কাগজ এভাবে লাগিয়ে নিব। তারপর কাগজগুলোকে এভাবে ভাঁজ করে নিব। এভাবে আঠা লাগিয়ে নিয়ে একটির উপর আরেকটি ভাঁজ করে নিয়ে উঁচু করছি। একটি পেঁচিয়ে নেওয়া কাগজ শেষ হয়ে গেলে সেটির সাথে আরেকটি পেঁচিয়ে নেওয়া কাগজ এভাবে লাগিয়ে নেব। তারপর কাগজগুলোকে আবার ভাঁজ করে নেব। এই তো হয়ে গেছে। এখন বাড়তি অংশগুলো কেচি দিয়ে কেটে নিই। এবার এটাকে আরেকটু সুন্দর লাগবে কি করে, একটা ফুল লাগিয়ে দিই। এই যে আমার কলমদানি তৈরি। এবার পেন্সিলগুলোকে এখানে রেখে দিই। এই কলমদানিটা আমার দেখতে একটুও ভাল লাগছে না। আরে কলমদানিটা আমার উপরে অভিমান করে চলে গেল। আমি একটা কাজ করি, আমি একটা সুন্দর কলমদানি বানিয়ে ফেলি। সুন্দর কলমদানিটি বানানোর জন্য আমার লাগবে রঙিন কাগজ, গ্লুগান, একটি শক্ত কাগজ, একটি কাঁচি, আঠা ও একটি ফুল। প্রথমে আমি একটি রঙিন কাগজকে পেঁচিয়ে নিব। এবার কাগজটিকে আঠা দিয়ে লাগিয়ে নিব। এভাবে আমার এরকম মোট চারটি রঙের চারটি করে রঙিন কাগজ পেঁচিয়ে নিতে হবে। এবার কলমদানিটির নিচের অংশ বানানোর জন্য আমি একটি শক্ত কাগজ ব্যবহার করব। এরকম করে আরেকটা কেটে নিচ্ছে। এবার আঠা দিয়ে কাগজগুলো লাগিয়ে নিব। তারপর কাগজগুলোর উপর আরেকটি শক্ত কাগজ এভাবে লাগিয়ে নিব। তারপর কাগজগুলোকে এভাবে ভাঁজ করে নিব। এভাবে আঠা লাগিয়ে নিয়ে একটির উপর আরেকটি ভাঁজ করে নিয়ে উঁচু করছি। একটি পেঁচিয়ে নেওয়া কাগজ শেষ হয়ে গেলে সেটির সাথে আরেকটি পেঁচিয়ে নেওয়া কাগজ এভাবে লাগিয়ে নেব। তারপর কাগজগুলোকে আবার ভাঁজ করে নেব। এই তো হয়ে গেছে। এখন বাড়তি অংশগুলো কেচি দিয়ে কেটে নিই। এবার এটাকে আরেকটু সুন্দর লাগবে কি করে, একটা ফুল লাগিয়ে দিই। এই যে আমার কলমদানি তৈরি। এবার পেন্সিলগুলোকে এখানে রেখে দিই। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।